তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এই দেখুন শুশুনিয়া পাহাড়। একদম পাহাড়ের ওপরে যাবো, আর কি কি পাওয়া যায় সমস্ত কিছু জানতে পারবেন। দুপাশে মেলার মতো দোকান বসেছে, গণেশ ঠাকুর বানাচ্ছেন, এই দেখুন বাইরের পাথর দিয়েই বানানো হচ্ছে, পাহাড়ের পাথর নাকি এখন আর ব্যবহার করা যাচ্ছে না। বাঁদিকে শুশুনিয়া পাহাড় ওঠার রাস্তা, আর এটা হচ্ছে পুরো মন্দির চত্বর, দোকানগুলো ডান দিকে। এই দেখুন এটা হচ্ছে উন্মুক্ত একটা নরসিংহের মন্দির, আর এইখানে এই যে ঝর্ণার জল, যেটা আপনারা অনেকেই জানেন যে জলে ঔষধি গুণ আছে, সেটা হচ্ছে এটা। পাথরের রাস্তা পুরো, মানে পাথরের সিঁড়ি আছে পরপর, সত্যি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে বিশেষ করে কেন বলুন তো, এই পাথরগুলো দেখতে পাচ্ছেন, মানে এই যে এরকম পাথর, এই উঁচু নিচু পাথরের রাস্তা আর পুরো খাড়াই রাস্তা। ওরে বাবা, হাঁপিয়ে উঠছি আমরা, দেখি কতটা ওঠা যায় এইভাবে। পিঠে আবার ব্যাগ আছে, কেমন লাগছে? অবস্থা খুব খারাপ, সরু রাস্তা, পাথরের রাস্তা। কি পাওয়া যায়? কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, লস্যি, জলের বোতল, ঠান্ডা। আচ্ছা, নিজের মতো দাম নাকি এখানে বেশি বেশি দাম? এটা শীতকালের জন্য খুব ভালো, পাহাড় যারা ভালোবাসেন তাদের জন্য, কিন্তু গরমকালে একদমই না। সত্যি টেরটা তখন পাওয়া যায় অনেকটা ওঠার পরে, এই গরমে কিন্তু ওঠাটা ভীষণ মুশকিল, তাই না? শীতকালের জন্য ঠিক আছে, শীতকালের জন্য ঠিক আছে। আচ্ছা, এই দেখুন রাস্তাটা, আমরা কিভাবে যাচ্ছি, বাইক নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে যাবো একদম শুশুনিয়া পাহাড়। ওখানে গিয়ে কি দেখতে পাবেন, সাইড সিন সমস্ত কিছু জানতে পারবেন পুরো ব্লগটা দেখলে। তার জন্য পুরোটা দেখতে হবে, কিন্তু এই যে রাস্তা দেখুন, অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই সুন্দর রাস্তা চলেছে এই সোজা শুশুনিয়ার দিকে। তো আমরা গিয়ে পৌঁছে বাকিটা দেখাচ্ছি। মেন রোড ধরে আমরা সোজা এগিয়ে চলছি, বেলিয়াতরে এসে দাঁড়ালাম, আর এখানে শাল পাতাই কচুরি খুব ভালো লাগলো। টিফিনটা সেরে ফেললাম আমি আর নয়ন, তারপরে আবার এগিয়ে যাওয়া, সোজা এগিয়ে যাচ্ছি, দুই পাশে গাছ আর মেন রোড, খুব সুন্দর জিগজ্যাগ রোড। এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাচ্ছি বাঁকুড়া, বাঁকুড়ার একদম মেন টাউন পেরিয়ে আমরা চলে যাচ্ছি ছাতনার রাস্তা ধরে সোজা শুশুনিয়া পাহাড়ের দিকে। কি দারুণ পরিবেশ! আজকের এই ভিডিওটা কিন্তু আমার মনে হয় শুশুনিয়া পাহাড়ের বেস্ট ভিডিও হতে চলেছে, তার জন্য পুরো ভিডিওটা দেখবেন। এই দেখুন দুই পাশে নানান রকমের গাছ, আর মাঝখানে সুন্দর রাস্তা, আবার পদ্মদীঘিও চোখে পড়ল। এই দেখুন বড় বড় পদ্ম ফুল ফুটেছে, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, খুব সুন্দর দৃশ্য। এই দেখুন আবার এগিয়ে চলেছি আমরা সোজা শুশুনিয়া পাহাড়ের দিকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, এই দেখুন শুশুনিয়া পাহাড়। একদম পাহাড়ের ওপরে যাবো, আর কি কি পাওয়া যায়, কিভাবে থাকবেন, মানে কোথায় থাকবেন, সমস্ত কিছু জানতে পারবেন, সঙ্গে থাকুন। এই দেখুন পাহাড়টা কিন্তু দারুণ লাগছে এখান থেকে, শীতকালে আরও কুয়াশায় কুয়াশায় ঢাকা থাকে, এত সামনে মানে এত পরিষ্কার এখান থেকে দেখা যায় না, সামনে গেলে দেখা যায়। এখন দেখুন পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, বেশ এখন দুপুরবেলা, বেশ ভালো লাগছে। এই রাস্তাগুলো না সারাচ্ছে, মানে ঠিক করছে, আগে যখন অনেক বছর আগে এসেছিলাম রাস্তাটা একদম ভালো ছিল, এটা হয়তো আবার ভালো করে দেবে। এই দেখুন কি দারুণ, মনে হচ্ছে এখনই ছুটে যাই পাহাড়ের ওপরে উঠে যাই। Right.
এই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের রাস্তা। এই দেখুন, এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। দুপাশে মেলার মতো দোকান বসেছে, যেখানে হাতের কাজের মানে বিভিন্ন রকমের পাথরের, মাটির বিভিন্ন জিনিস, ব্যাগ, এই সমস্ত দারুণ দারুণ জিনিস বিক্রি হচ্ছে। আর এখানে আছে গেস্ট হাউস, হোটেল, রাস্তায় দেখলে নিয়ে আসার সময় অনেক হোটেল গেস্ট হাউসগুলো ছিল। আমরা এবারে ভেতরের দিকে যাব, মানে পাহাড়ের ওপরে উঠবো আর কি। আর এদিকে মন্দিরগুলো আপনারা জানেন যে বহু পুরনো মন্দির এখানে আছে। এখানে আছে সেই ঝর্ণা, যে ঝর্ণার জলে ঔষধি গুণ আছে। এই দেখুন দোকানগুলো একটু দেখে নিন, আমরা আস্তে আস্তে সবটা দেখিয়ে দিই চারিদিকের পরিবেশ, তারপরে পাহাড়ে উঠবো। এই দেখুন বনপলাশী গেস্ট হাউস, দেখুন ঠিক এই গেস্ট হাউসের পাশ দিয়ে আমরা সোজা চলে যাবো। আপনারা চাইলে এখানে এসে থাকতেও পারেন, থাকার ব্যবস্থা আছে, সুন্দর মানে অনেক অনেক হোটেল আছে। আর এখানে পাথরের জিনিস তৈরি হচ্ছে, পাথরের প্রদীপ, প্লেট, যেগুলো আর কি পাথরের আমরা বাসন, ঠাকুরের বাসন দেখি, সেগুলো সব এখানে তৈরি হচ্ছে। আচ্ছা, এইখানে পাথরের মূর্তি তৈরি হয়, শুশুনিয়া পাহাড়ের যে পাথর, এই পাথর থেকে আপনারা জানেন অনেক মূর্তি তৈরি হয়, বিভিন্ন মন্দিরে সেই মূর্তিগুলো প্রতিষ্ঠা হয়। এই দেখুন এখানে কিন্তু গণেশ ঠাকুর মূর্তি বানাচ্ছেন নাকি? এটা তাহলে কী পাথর? এটা বাইরের পাথর, এখন পাহাড়ের পাথর হয় না? আচ্ছা, গণেশ ঠাকুর বানাচ্ছেন। এই দেখুন বাইরের পাথর দিয়েই বানানো হচ্ছে, পাহাড়ের পাথর নাকি এখন আর ব্যবহার করা যাচ্ছে না বলছে। দুবছর থেকে জেলে ঢুকে গেছে তাই নাকি? আচ্ছা, তার মানে এটা ইললিগ্যাল যেমনটা উনি বলছেন। আর এই পাথর, অন্য পাথর দিয়ে বানানো হচ্ছে এখানকার ঠাকুর। এই দেখুন আপনারা তো অনেক জায়গায় ঠাকুর বানান, বাইরে বাইরে নিয়ে যায় না আপনাদের কাছ থেকে? এরা গণেশ ঠাকুর বানাচ্ছেন, বেশ ছোট্ট একটা, মানে বেশ ভালো একটা, অনেকটাই বড় গণেশের মূর্তি। এরপর এগিয়ে যাব, যত এগিয়ে যাব এরকম দুপাশে অনেক দোকান, আপনারা এলে আপনাদের বাড়ির জন্য কেনাকাটাগুলো করতে পারেন। দেখে নিন দোকানগুলো। বেশ গরম আজকে, কিন্তু তার মধ্যেও অনেকে অনেক দূর থেকে আজকে এসেছেন শুশুনিয়া পাহাড়ে। শুশুনিয়া পাহাড়ে সারা বছরে আসেন পর্যটকরা, ঘুরতে আসেন কিন্তু, আর শীতকালে প্রচুর ভিড় হয়, পিকনিক করতে আসেন প্রচুর মানুষ। এই দেখুন এখনও কিন্তু কেনাকাটা চলছে দোকানে দুপুরবেলাতেও, মানে সারা বছর এরকম ভিড় হয়, কারণ শুশুনিয়া পাহাড়ে দেখার মতো অনেক কিছু আছে। এই দেখুন সামনে এখানেও তাই পাথরের জিনিসের দোকান, সব পাথরে বানানো, দেখুন পাথর দিয়ে কেটে কেটে বানানো হয়েছে। একটা দোকানে আমরা চলে এসেছি, এখানে প্রচুর পাথরের জিনিস এবং কাঠের জিনিস আছে, নিজেই বানান নিজেরাই বিক্রি, নিজেরাই বানায় নিজেরাই বিক্রি করে। পাথর কেটে কেটে বানায়, পাথর কেটে কেটে বানায়। এই পাথরগুলো কোথা থেকে আসে? এটা আপনার উড়িষ্যা থেকে আসছে, এই লাল পাথরটা, ওই যে সব মূর্তি দেখছেন সব উড়িষ্যা থেকে আসে। এটা এছাড়া বড় বড় মূর্তি আপনারা তৈরি করেন? বড় বড় মূর্তি হয়, এখন এই পাহাড়ের পাথর তো বন্ধ হয়ে গেছে, এখন মার্বেল আসছে রাজস্থান থেকে, মার্বেলের কাজ হচ্ছে। আচ্ছা, এই দেখুন শিবলিঙ্গ, বড় একটা শিবলিঙ্গ, শিল, নোড়া, এই সমস্ত পাথর দিয়ে বানানো, তার সাথে সাথে সমস্ত দেখতে পাচ্ছি ঠাকুরের যে বাসনপত্র, প্রদীপ, যেগুলো পুজোতে আমাদের লাগে, বড় বড় বাসন সবই কিন্তু এখানে ওনারা নিজেরা বানান। এই দেখুন ছোট্ট ছোট্ট কাজগুলো একটু দেখে নিন, মানে কত নিখুঁতভাবে বানানো এই মূর্তিগুলো। এটা আপনার দেড় দিন লাগছে, দেড় দিনের মজুরি আপনার লাগে, 650 টাকা দাম, 650 টাকা, একদম অরিজিনাল পাথর দিয়ে তৈরি। এই পাথরটা উড়িষ্যা থেকে? উড়িষ্যা থেকে, লাল পাথর। এটা লাল পাথর, কি দারুণ। গণেশের মূর্তি দেখতে পাচ্ছেন, এরকম নানান দেবদেবীর মূর্তি ওনারা তৈরি করে থাকেন, একদম নিখুঁতভাবে কাজ করেন, অনেক সময় লাগে, দেড় দিন ধরে বানিয়েছেন, দুদিন লাগে, যেটা সেরকম সেইভাবে মজুরি হয়, সেই হিসেবে মজুরি হয় আমাদের। আপনার সত্যি আমরা তো এটার মূল্য জানি না, হ্যাঁ, এটা যেমন সময় লাগছে সেই অনুযায়ী এটার মজুরি আমাদের বসে। আচ্ছা, তাতে 300, 350, 400 এই ছাড়া এই মজুরি, একদম যত সময় লাগবে সময়ের দাম হিসেবেই এগুলো নেওয়া হচ্ছে, মজুরিটা নেওয়া হচ্ছে। একদম খুব ভালো জিনিসগুলো কিন্তু, খুব সুন্দর। শুশুনিয়া পাহাড়ে যখন ঘুরতে আসবেন একটু কিনে নিয়ে যাবেন, ওনার কাছেও নিয়ে নিয়ে যেতে পারেন, খুব ভালো ভালো জিনিস কিন্তু বানাচ্ছেন। এরকম পরপর অনেক দোকান আছে, দুদিকেই আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশেই এভাবে পাথর কেটে কেটে বানাচ্ছে, দারুণ দারুণ জিনিস। এখানেও তাই পাথরের কাজ, সব পাথরের কাজ ম্যাক্সিমাম। আর তাছাড়া যেগুলো আমরা কিনে থাকি, যেমন টুপি, এই ধরনের হ্যাটগুলো, তারপরে এই ধরনের ব্যাগগুলো, বা নানান রকমের হাতের তৈরি হস্তশিল্পের সম্ভার এখানে আছে। এ দেখুন পরপর এই দোকানগুলো সব আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, ঠিক এই দিকে সোজা চলে গেলে আমরা দেখতে পাবো একটা বট গাছ, অনেক পুরনো বট গাছ, এবং এই বট গাছের তল ঠিক পাশেই আছে মন্দিরগুলো এবং সেই ঝর্ণাটা। এ দেখুন শিবলিঙ্গ তৈরি করছে,
পাথর কেটে কেটে পাথর কেটে কেটে শিবলিঙ্গ তৈরি করছে। কি অসাধারণ কাজ! এটাই যখন পুরো কমপ্লিট হয়ে যাবে দেখার মতো হবে। এখানে অনেক বানিয়ে রাখা আছে, এই দেখুন এগুলো সবই তৈরি হচ্ছে একটার পর একটা। শুশুনিয়া পাহাড়ে যারা ঘুরতে আসবেন তারা তো অনেকেই কেনাকাটা করেন, আসবেন যখন আপনারা এখানে এসে নিশ্চয়ই কেনাকাটা করবেন। দামগুলো বুঝতে পারছেন মজুরি হিসেবে যে কত সময় লাগছে তার উপরে কিন্তু দামটা ডিপেন্ড করছে, যেমনটা একটু আগেই বললেন। গ্রানাইট ও মার্বেল পাথরের থালা বাটি গ্লাস সব রকমের পাথরের মূর্তি পাওয়া যায়, মানে মূর্তির জন্য বিখ্যাত, কিন্তু পাথরের মূর্তির জন্য বিখ্যাত শুশুনিয়া পাহাড়ের এই দোকানগুলো। বাঁদিকে শুশুনিয়া পাহাড় ওঠার রাস্তা, আর এটা হচ্ছে পুরো মন্দির চত্বর, দোকানগুলো ডান দিকে। এই দেখুন এটা হচ্ছে উন্মুক্ত একটা নরসিংহের মন্দির, আমি এখানে যাবো। এবং ওই যে ওখানে মন্দিরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওপরে মা কালীর মন্দির আছে, শিব মন্দির আছে, দুর্গা মন্দির আছে। আর এইখানে এই যে ঝর্ণার জল, যেটা আপনারা অনেকে জানেন যে জলে ঔষধি গুণ আছে, সেটা হচ্ছে এটা। এখান থেকে জল দূর দূর থেকে সবাই আসে নিতে, কারণ এই জলে কিন্তু অনেক শরীর খারাপ, পেটে ব্যথা বা পেটের রোগ সারে বলে জানা যায়, ঔষধি গুণ আছে। এই দেখুন নরসিংহের মূর্তি এইখানে, একদম উন্মুক্ত একটা মন্দির। আর ঠিক এদিকে আছে লোকনাথ বাবার মন্দির, এদিকে আছে হরি মন্দির, আর এদিকে বেশ কিছু দোকান আছে যেখানে আপনাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। খাবারের দোকান আছে, ঝালমুড়ি থেকে শুরু করে বেশ টিফিনের পরপর দোকানগুলো এখানে আছে, মানে চা কফি বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস এবং সমস্ত কিছু আইটেম যেগুলো টিফিনের জন্য প্রয়োজন সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপর এই রাস্তা ধরে সোজা উঠে যেতে হবে পাহাড়ে, পাহাড়ে যাবো আমরা, পাহাড় আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। শুশুনিয়া পাহাড়ে এসেছি আর পাহাড় দেখাবো না, সেটা কি হয়? প্রায় 1200 ফুট উঁচু এই পাহাড়। এই যে রাস্তা, এইদিকে হচ্ছে পাহাড় যাবার রাস্তা, দেখতে পাচ্ছেন এদিকে পাহাড়। আমরা এবারে সোজা চলে যাচ্ছি, দেখা যাক এবারে কতক্ষণে পৌঁছই শুশুনিয়া পাহাড়ের ওপরে। পাথরের রাস্তা পুরো, মানে পুরো রাস্তাগুলো সিঁড়ি করা আছে, পাথরের সিঁড়ি আছে পরপর। এখান থেকে ওই মানে বাইরের যে লুকটা, বাইরের যে ভিউটা, সেটা আপনাদেরকে দেখাবো, একটু উঠে যাই তারপরে। এমনি শীতকালে ওঠাটা কোনো ব্যাপার না, শীতকালে ওঠা যায়, কিন্তু গরমকালে, আজকে প্রচণ্ড গরম, কিন্তু এই গরমের মধ্যেও কিন্তু আমরা উঠে যাবো দৌড়ে দৌড়ে। এখন তো উঠতে পারছি কিন্তু একটু পরেই এনার্জি ডাউন হয়ে যাবে। পুরো পাথরগুলো শুধু দেখুন, এই পাথরগুলো কিন্তু মূর্তি টুর্তি বানানো যায় মনে হয়, কিন্তু যেগুলো মাটির তলায় থাকে সেগুলোতে শুনেছি মূর্তি বানানো যায়, এগুলো খুব শক্ত হয়। অনেক উঁচু, হাঁপিয়ে উঠছি, এরই মধ্যে হাঁপিয়ে যাচ্ছি, মানে গরমটা আজকে এত বেশি না। আমি যাচ্ছি, নয়নও আছে এদিকে। এই দেখুন আমরা আজকে ট্রেকিং করছি একদম শুশুনিয়া পাহাড়ে। ওই ওপরে একটা দোকান মতো কিছু দেখা যাচ্ছে যেখানে চা কফি জল এই সমস্ত কিছু পাওয়া যায়। এখান থেকে ভিউটা দেখুন, ঠিক কিছুটা ওঠার পর এরকম দোকানগুলো পাওয়া যাচ্ছে, যে দোকানে লস্যি জল কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু পাওয়া যায়, চা কফিও পাওয়া যায়। আর যাবি না, আর যাবি না, এই দেখুন এ আর যাবি না, বাপরে
সরু রাস্তা, পাথরের রাস্তা, চড়াই উতরাই রাস্তা, এবং হাঁপিয়ে উঠেছি সত্যিই, তাই একটুখানি উঠেই। এই দেখুন, এই রাস্তা সরু হয়ে গেছে একদম উপরের দিকে, আর যত উপরে উঠবো একটা একটা করে এরকম ঠিক তিরপলে ঢাকা দোকান, যেখানে সমস্ত কিছু পাওয়া যায়, মোটামুটি খাবার পানীয় বিশেষ করে। দোকান বন্ধ মনে হচ্ছে তো? ও, লোকজন নেই বলে না? কি পাওয়া যায়? কোল্ড ড্রিংকস? হ্যাঁ, কোল্ড ড্রিংকস, লস্যি, জলের বোতল, ঠান্ডা। আচ্ছা, নিচে একই দাম নাকি এখানে? নিচের মতো দাম নাকি এখানে বেশি বেশি দাম? এখানে জলের বোতল আমরা 25 টাকা লিটার, ঠান্ডা আর লেবুর শরবত 15 টাকা আছে। মানে 20 টাকারটা 25 টাকা, 5 টাকা বেশি। হ্যাঁ, 5 টাকা হবে এতটা উঁচুতে? তোমাদের কত নিয়ে আসতে হয়? ন্যাচারাল জিনিস পাওয়া যায় এখানে, কদবেল মাখা পাওয়া যায়, ওটা শীতকালে পাওয়া যায়। আচ্ছা, এখন আপাতত পাওয়া যায়নি। আর এখান থেকে ভিউটা এই দেখুন, একটু একটু দেখা যাচ্ছে, আর একটু উঠলে আরো ভালো দেখা যাবে। ঠিক, বাইরে কি ঘুরতে এসেছো? একটু রেস্ট নিচ্ছ? আরে ভালো, একটুখানি করে রেস্ট নেওয়ার জায়গা। এখানে ঠাকুর আছে, এই দেখুন এই দোকানেই। বাহ, খুব ভালো। এবার আবার উঠে যাব সরু রাস্তা ধরে। হ্যাঁ, bengal.com ফেসবুক পেজে দেখবে। সবাই একটু করে হাঁটছে, আবার যাচ্ছে, একটু রেস্ট নিচ্ছে, কারণ যা গরম আজকে, মানে গরমের জন্য বেশি পরিশ্রমটা হয়ে যাচ্ছে আর কি। কেমন লাগছে? অবস্থা খুব খারাপ, যেন মাউন্টেন এভারেস্টে আমরা উঠবো। গরমকালের জন্য একদম না, শীতকাল থেকে আমি পুরো হাঁপিয়ে গেছি, আর ওঠা যাবে না। সত্যি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে বিশেষ করে কেন বলুন তো, এই পাথরগুলো দেখতে পাচ্ছেন, মানে এই যে এরকম পাথর, এই সব পাথরগুলো দিয়ে উঠতে হচ্ছে, তো বেশ ভারী ভারী পাথর, এই মানে উঁচু নিচু পাথরের রাস্তা, আর পুরো খাড়াই রাস্তা। ওরে বাবা, হাঁপিয়ে উঠছি আমরা। সত্যি যারা ট্রেকিং করে তাদের যে কী অবস্থা হয়, আমরা এখানেই তো হাঁপিয়ে উঠলাম। আর এই পাহাড়টা, শুশুনিয়া পাহাড়টা কোথায় আছে সবাই জানেন? বাঁকুড়ার একদম ছাতনা, ছাতনা থেকে আর একটু আসতে হয়, মানে বাঁকুড়া যে অ্যাকচুয়ালি বাঁকুড়া শহর থেকে প্রায় 15-16 কিলোমিটারের মধ্যে। হ্যাঁ, আমরা আবার বাইকে করে এসেছি, সোজা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখি কতটা ওঠা যায়। এইভাবে পিঠে আবার ব্যাগ আছে। আরে বাবা, চারিদিকে সবুজ গাছগাছালিতে ভরা, মানে আমি পড়ে না যাই এমন অবস্থা, এত সুন্দর লাগছে। এটা শীতকালের জন্য খুব ভালো, পাহাড় যারা ভালোবাসেন তাদের জন্য, কিন্তু গরমকালে একদমই না। সত্যি টেরটা তখন পাওয়া যায় অনেকটা ওঠার পরে, প্রথমে বোঝাই যায় না, পর প্রথমে মনে হয় যে আমরা উঠে যাব। কতটা উঁচু! আর এই জন্য, এই উঁচু নিচুর জন্য না, অল্প দূরত্বটা যেন অনেক বেশি হয়ে গেছে আমাদের কাছে, পরিশ্রমটা অনেক বেশি হয়। একদম উপরে উঠেছিলেন? আমি গাড়ি নিয়ে এসেছি ওনার সার্ভিস সার্থে এখানে এসেছেন। আচ্ছা, মানে বাকিটা কি উপরে উঠেছে? এখানে রেঞ্জার আছেন, সারেঙ্গার রেঞ্জার। আচ্ছা আচ্ছা, তার জন্য আমরা এসেছি এখানে বেড়াতে।
আগেও তো আসা হয়েছে না, আগে বলতে আমরা নিচ দিয়ে গেছি, আমার ওঠা হয়নি এবারে, এই প্রথম। এই গরমে কিন্তু ওঠাটা ভীষণ মুশকিল, তাই না? শীতকালের জন্য ঠিক আছে, শীতকালের জন্য ঠিক আছে। আর উপরে উঠতে উঠতে কিছু খাবার টাবার খেলেন, জল পানীয়? না না, পানি টানি খাইনি, এই আমরা নিচে যেয়ে খাবো, ওখানে আমাদের দুজন আছেন রেস্ট। আচ্ছা যাও, এনার মামি আছেন, এনার দুজন আছেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা, থ্যাংক ইউ। দেখি চত্বরটা উপরে ওঠা যায়, আমরা উঠছি, চেষ্টা করছি, বাট গরমটা যা পড়েছে না। পাগুলো ব্যথা হয়ে গেল এর মধ্যেই, পিঠে ব্যাগও আছে, নয়নের হাতে জলের বোতল আছে, হাতে ক্যামেরা, ব্যাগ আছে, ওর পিঠেও একটা ছোট একটা ব্যাগ আছে। এই শেডটা অবধি আসি, তারপর একটু দাঁড়াই, এখানে একটা দোকান, এই দেখুন। আরে বাবা, তাও এই শেডগুলো আছে বলে একটু শান্তি, একটা বসার জায়গা এখানে পেয়েছি, জানি না আর যেতে পারবো কি না। তো শুশুনিয়া পাহাড়ের একদম টপে আমরা উঠিনি এখনো, এই দেখুন অনেকটাই উঠেছি, এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে কিছুটা, তাও গাছের ফাঁকে ফাঁকে। আর পুরো রাস্তাটাই দেখলেন তো কী অবস্থা, প্রচণ্ড গরম, মানে আজকে এতটাই গরম লাগছে, তার মধ্যে আমরা শুশুনিয়া পাহাড়ে এসেছি, ভেবেছিলাম একটু হয়তো মেঘলা ওয়েদার হবে, না বিশাল গরম। তো আমি আর নয়ন আস্তে আস্তে ওপরের দিকে উঠছিলাম, কিন্তু আর আমরা বেশি দূর যাচ্ছি না, কারণ যারাই যাচ্ছে যাচ্ছিল একটুখানি এসেই মানে ফিরে যাচ্ছে, এতটা গরমের পারছে না, হাঁপিয়ে উঠেছি দুজনেই। আর তার উপরে নয়নের পায়ের শিরাতে ব্যথা। তো যাই হোক, আমরা এবারে এখানে ভিডিওটা শেষ করবো। কেমন দেখলেন ভিডিওটা, কেমন লাগলো শুশুনিয়া পাহাড় কমেন্টসে জানাবেন, কিন্তু শেয়ার করবেন, কে কে এসেছিলেন আগে শুশুনিয়া পাহাড়ে, একদম টপে কে কে উঠেছিলেন সেটাও জানাবেন। আমি আগেও টপে উঠেছি, তখন শীতকাল ছিল, কিন্তু এখন সম্ভব না এই মুহূর্তে, ক্ষমা করবেন, সরি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com সাথে থাকুন। যারা দেখলেন ভিডিওটা শেয়ার করবেন, পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। বাই।